সুপ্রিয় দর্শক, অনেকেই রাফিয়া নামটি সম্পর্কে জানতে চেয়েছেন। এই নামটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি, এটি কোন ভাষার শব্দ এবং এই নামটি রাখা যাবে কিনা, সেসব সম্পর্কে প্রশ্ন করেছেন। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও আরেকটি হাদিসে রয়েছে, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও তোমাদের পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন রাফিয়া নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি সাধারণত মুসলিম মেয়ে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। আপনাদের কারো নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রাফিয়া নামের একটি সুন্দর অর্থ রয়েছে, আর রাফিয়া নামের অর্থ হচ্ছে উন্নত। রাফিয়া নামটি এভাবেও রাখা হয়ে থাকে, যেমন রাফিয়া পারভিন, রাফিয়া জাহান, রাফিয়া রাফসানা, রাফিয়া আফরাজ, রাফিয়া ইয়াসমিন ইত্যাদি। রাফিয়া নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।